شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত ইসলামী দাওয়া মিডিয়ার সম্মানিত প্রিয় দিনী ভাইগণ, আমাদের ভাই রুবেল তিনি দুবাই থেকে একটি বিষয়ে প্রশ্ন করেছেন যে রমজান মাসে, রোজা মাসে মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়া জায়েজ কিনা। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক। কোরআন খতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সেই ইবাদতের পদ্ধতি আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পদ্ধতি অনুযায়ী করতে হবে। আমরা দেখতে পাই যে মৃত ব্যক্তির জন্য তার নামে কয়েকটি মাত্র আমল চালু থাকে, মরার পরেও কয়েকটি আমল চালু থাকে। তার মধ্যে একটি হলো সাদাকা জারিয়া। তিনি যদি এমন কোনো সাদাকা করে যান, এমন কোনো কাজ করে যান যা জনকল্যাণমূলক কাজ বা অন্য কোনো কাজ, তার সদাকা, তার প্রতিদান তিনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। দ্বিতীয়, যে তিনি উত্তম সন্তান রেখে যেতে পারেন, তাহলে সেই সন্তান তার জন্য দোয়া করবে, সেই সন্তানের সৎ কাজের কারণে তিনিও কবরে শুয়ে শুয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে, তার জন্য সেখানে দোয়া পৌঁছতে থাকবে। তৃতীয়ত, তার এমন কোনো আমল যা পৃথিবীবাসীর উপকারে এসেছে, তিনি কোনো কল্যাণমূলক কাজ করে গেছেন, তার ফলাফল তিনি কবরে শুয়ে শুয়ে পাবেন। কিন্তু কোরআন তেলাওয়াত জীবিত ব্যক্তির জন্য, কোরআন তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য নয়। এমনকি আমরা দেখতে পাই মৃত ব্যক্তির খাটিয়ার সামনে, মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা হয়, মারা যাওয়ার পর কোরআন তেলাওয়াত করে বকশিয়ে দেওয়া হয়। এগুলো আসলে এগুলোর কোনো বকশিয়ে দেওয়া বা মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে সেখানে সওয়াব পৌঁছে দেওয়া, এর কোনো মাধ্যম নেই। কেননা যে কোরআন তেলাওয়াত করবে তার জন্য সওয়াব লিখিত হবে, অন্য কারোর জন্য নয়। কোরআন তেলাওয়াত জীবিত ব্যক্তির শুনলে তার জন্য সওয়াব রয়েছে, কিন্তু মৃত ব্যক্তিকে কোনো জীবিত ব্যক্তি কোনো কিছু শোনাতে পারে না। আর আমরা কোরআন খতমের নামে যে আমাদের মাঝে অনেকের মাঝে প্রথা চালু রয়েছে মৃত ব্যক্তির জন্য বা কবরের পাশে, এগুলোতে কোনো ফায়দা নেই। বরঞ্চ আপনি নিজে কোরআন তেলাওয়াত করুন, পিতামাতার জন্য দোয়া করুন, এটি সবচেয়ে বড় কাজে দেবে। আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন, তার নামে আপনি বিভিন্ন দান সদকা করতে পারেন, তার নামে বিভিন্ন দান খয়রাত, বিভিন্ন মাদ্রাসায় দান সদকা করার মাধ্যমে তিনি উপকার লাভ করবেন, তার নামে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করলে তিনি সেখান থেকে সওয়াব পাবেন। এটা হলো পদ্ধতি মৃত ব্যক্তির উপকার করার। কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন খতমের মাধ্যমে মৃত ব্যক্তির কোনো উপকার করা যাবে না, তার এটা কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী প্রতিটি কাজ করার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া সুন্নাত অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءوا